আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে খুলনার তেরোখাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে। খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল 10টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শারাফত হোসেন মুক্তি, উপজেলা প্রকৌশলী হাসান ইবনে ওয়ালিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, ছাগলদাহ ইউপি চেয়ারম্যান এস এম দিন ইসলাম, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল স্লোগান ছিল উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।